আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যাব রথযাত্রার মেলাতে, রথতলাতে, রথতলায় এবং সোদপুরে যাব, দু জায়গায় দর্শন করতে যাব এবং মেলাও ঘুরবো। পানিহাটিতে মেলা হয় না, মানে পানিহাটি যে খালি রথ হয়, তো রথযাত্রার দিন আমি কিছু কারণের জন্য যেতে পারিনি, তো সেই জন্য আজকে গেলাম, আজকে সানডে। তোমরা এখনো যারা যারা যাওনি অবশ্যই তোমরা ঘুরে নাও, খুব ভালো লাগবে আশা করছি, আশা করছি না, খুব ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে তোমরাও আমার সাথে চলো সোদপুর এবং রথতলায়। ফার্স্টে রথতলায় যাবো, তারপর সোদপুরে আসার সময় আসবো। সোদপুর আমার বাড়ি সোদপুরে, তো আর সামনেটা পরে যাবো, আগে দূরেরটা চলো ঘুরে আসি। তো চলো আমার সাথে, আশা করছি খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো স্কিপ না করে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, চলো লেটস গো। আশা
ভালো লেগেছে এবং তোমরাও চলে আসো সোদপুরে এবং রথতলায় মেলা দেখতে, মেলা ঘুরতে এবং জগন্নাথ বললাম সুভদ্রাকে দর্শন করতে। তো চলে আসো, আজকে সানডে, রথযাত্রার দিন যেতে পারিনি কিছু কারণের জন্যে, তো আজকে সানডে, আজকে এর জন্যে গেছি। তো আর কিছুদিন এই মেলা উল্টো পর্যন্ত, তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। আর তোমাদের যদি এই ভিডিওটা কিচ্ছু অন্তত ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করো, আর বাকিদেরকেও জানিয়ে দাও যে যেতে সোদপুর এবং রথতলায় দুই জায়গায় দর্শন করে আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আমি এখানে আজকে বিদায় নিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবাইকে ভালো রাখো। তো চলো, টাটা, বাই বাই। ছেড়ে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো চলো আজকে এখানেই, টাটা, বাই বাই।